এই যে এখন নতুন ড্রাইভার শম্ভু, শম্ভু ট্রাক্টর চালাচ্ছে। এই যে বোয়া পড়ে আছে, এই এখন বোয়া সব লোক পেছনের লোক আছে লোডিং করার জন্য। এই হচ্ছে মালয়েশিয়ার বাম পাল, দেখো কেটে পড়ে আসে মোটা মোটা পাল। দেখো এখন যদি লোড করছে পেছনে, এই লোড হয়ে গেলে এটা এইগুলো আবার বড় রাস্তায় লড়িয়ে আসে, ওখানে ঢেলে আসবে, ওখানে ঢেলে আসবে। এই যে ফল লোড করছে, দেখো মানুষ কেউ লোড করে। এই হচ্ছে মালয়েশিয়ার প্রবাসের জীবন। দেখো একটা ফল তুলতে কত কষ্ট হচ্ছে। এই যে রাস্তা একটা যাওয়ার জন্য, এরকম ফল কেটে কেটে রাস্তার সাইডে এরকম থুয়ে দেবে, এরকম ট্র্যাক্টর এসে লোডিং করে নিয়ে চলে যাবে। এই হচ্ছে ভাই মালয়েশিয়ার পাম বাগান। দেখো মালয়েশিয়ার পাম বাগানের কাজ, সবাই যারা যারা আসতে চাও মালয়েশিয়ায় তারা দেখো। অনেকে বলে মালয়েশিয়ার কাজ ভালো না, কষ্ট, তারপরে সাপ আছে, কিন্তু কাজ কষ্ট অবশ্যই, সাপ আছে কিন্তু সেরকম নয়, কম আছে, হালকা পাতলা আছে। আর আমার চ্যানেলে দিকে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে, একটু সাপোর্ট করো আমার সবাই। এই যে দাস, দাসে ফল ফল কেটেছে, ওই যে যেগুলো ফল কেটেছে যেগুলো এগুলো পড়ে আছে লাল ছোটো ছোটো, ওগুলো বীজ, ওগুলো পেকে গেলে ওই বীজগুলো কাটার সময় ঝরে পড়ে, ওই বীজগুলো আবার আলাদা লোক আছে ওগুলো মানে ওঠানোর জন্য, ওগুলো উঠিয়ে আবার নিয়ে যাবে। গাছগুলো বেশি বড় নয়, ছোটো ছোটো কি 6 বছর বয়সে গাছের। পাম ফল গাছ লাগানোর 1 বছর পর থেকেই পাম গাছে ফল আসে। এই যে ডাউন, এই যে ডাল কীরকম ঝলছে, এর মধ্যে ডাল লোডিং করতে খুব কষ্ট, লোডিং করছে কী করবে ছেলেগুলো সব বলো। অনেক মোটা মোটা ফল, সব লোডিং করছে, কীভাবে লোডিং করে। কেটেছে এই যে, এই যে সব পড়ে আছে এগুলো উঠিয়ে নিয়ে যাবে। আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। মালয়েশিয়ার পাম বাগানের ভিডিও সবই দেবো আস্তে আস্তে, সব ভিডিও কীভাবে কাজ করি আমরা, কীভাবে এই ফল লোড করে, কীভাবে ঢালে, কীভাবে ওই এই ফলগুলো উঠায়, পাম বাগানের সব কাজ
আমার চ্যানেলে দেখতে পাবা, সবাই সাবস্ক্রাইব করে নিও। ট্রাক্টর, ওকে গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়। এটা হচ্ছে ড্রাইভার, এই ভাইটা বাড়ি ইউপি। চলো, ওকে গাইস, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।